দেশের বাইরে গিয়ে প্রবাসীরা টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু সেই পরিবার কান্না করে যখন তাদের সেই প্রিয়জন প্রবাস থেকে বাক্সবন্দী হয়ে দেশে ফিরেন। এমনই তিনজন প্রবাসী ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন সংযুক্ত আরব আমিরাতে। এই সংগঠনের সুবাদে আমরা আমাদের অনেক ভাই বন্ধু পেয়েছি আমাদের সংগঠনে, তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আমরা একটা ঘোষণা করেছি যে চকরিয়া উপজেলার যে কোনো প্রবাসী যদি মৃত্যুবরণ করে দুবাই সেবার বা ইমারাতে, তাদের লাশ দেশে ফেরানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত। তারা তিনজনই চকরিয়া উপজেলার। গতকাল বুধবার চকরিয়া প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় ও চকরিয়া প্রবাসী সোসাইটির সার্বিক সহযোগিতায় দুবাই সময়ে বিকাল তিনটায় জানাজার নামাজ শেষে মরদেহগুলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 12:05 বাংলাদেশ বিমানে করে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখান থেকে রওনা হবে, ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবে। আগামীকাল জোহরের পরে আমাদের চকরিয়া হাই স্কুলের মাঠে জানাজা নামাজ উপস্থিত হবে, ইনশাআল্লাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমাদের পরিকল্পনা যে লাশ প্রেরণের উদ্যোগ, চকরিয়া প্রবাসী ফোরামের যে উদ্যোগটা, সেটা আমরা বাস্তবায়নের জন্য চকরিয়া প্রবাসী ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সদস্যভাই যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য। আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় 7:30 নাগাদ এসে পৌঁছাবে। আসলে তথ্যে একদম হৃদয় বিদারক ঘটনা আমাদের চকরিয়ার। তিনজন রেমিটেন্স যোদ্ধা তিন দিনের মধ্যে মৃত্যুবরণ করেন, প্রতিদিন তথ্যের একজন করে, তার মধ্যে একজন। বৃহস্পতিবার বিকাল 2 ঘটিকার সময় চকরিয়া সরকারি পাইলট হাই স্কুল ময়দানে তিনজনের একসাথে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর নিজ নিজ গ্রামে সর্বশেষ জানাজার নামাজ সম্পূর্ণ করা হবে বলে জানা যায়। চকরিয়া উপজেলার ফাঁসিকালী ইউনিয়নের রাজার বিলের দেলোয়ারের পুত্র মিজবাউদ্দিন বয়স 31 দুবাইয়ের নিজ রুমে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেক প্রবাসী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইস কাকারার আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আলমগীর 32 রাসেল খিমের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইয়াসির আহমদ ফোকন, গণটিভি।